এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পরিবার আর পলিটিক্স দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যদি আজকে আমার স্বামীর মনে হয় যে শুধু আমি একটা দল ত্যাগ করলাম পলিটিক্যাল কারণে, সেখানে যদি তার পার্টির তরফে তার প্রেশার থাকে যে সেই কারণে তাকে আমাকে বিবাহ বিচ্ছেদ করতে হবে, তাহলে আমার আর সত্যি কিছু বলার নেই। সমস্ত ভাবে তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। আমার শ্রাবণী ফ্ল্যাটে এলেও তুমি উকিলকে নিয়ে আসবে। যদি কোনো তোমার জিনিস থাকে, আমার দিল্লি ফ্ল্যাটে গিয়েও যদি কোনো জিনিস থাকে, সেটাও তোমার অ্যাডভোকেটকে নিয়ে আসবে। তোমার সমস্ত জিনিস তোমার কাছে ফিরিয়ে দেব। দুজনার দুটি পথ আজ দুটো দিকে বেঁকে গেল, রাজনীতিতেও জীবনে। সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডল খাঁ, এই দুজনকে নিয়েই সোমবার সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল বিজেপির মধ্যে দলবদল ঘিরে অনেক দরজাই দেখেছে রাজ্যবাসী, কিন্তু এমন সাংসারিক টানাপোড়েন বিনোজিত। তবে মান অভিমানে ভরা বিচ্ছেদের ঘোষণাতেও বারবার দুজনের গলায় ফিরে এসেছে লোকসভা ভোটের সময়কার কথা, যখন বিষ্ণুপুর কেন্দ্রে কার্যত একা লড়ে স্বামীকে জিতিয়ে এনেছিলেন সুজাতা। বিষ্ণুপুর লোকসভায় কতটা প্রতিকূল ছিল সেই সিট বার করা, যেখানে ক্যান্ডিডেট ঢুকতে পাইনি মাসের পর মাস, আমি কোনো কিছু সাপোর্ট পাইনি। সেই অর্থে একটা মহিলা হিসাবে ছুটে বেড়ানো, প্রাণে মানে প্রান্তরে প্রান্তরে, তারপর মানুষের আশীর্বাদ নিয়ে সেই সিট হাসিল করে বার করে আনা। কিন্তু আলটিমেটলি দেখলাম লড়াই তো আমি করে চলেছি, কিন্তু সম্মানের জায়গাটাই কিন্তু কোথাও জিরো। প্রত্যেক জায়গায় বলতো দাদা বৌদি লড়াই করেছে, বৌদির জন্য আপনি এমপি, আমি কোনোদিন অস্বীকার করিনি। গত বছর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান সৌমিত্র। এরপরই তার বিরুদ্ধে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ করেন এক আত্মীয়। তার প্রেক্ষিতে সৌমিত্রকে বাঁকুড়া জেলায় ঢুকতে নিষেধ করে কলকাতা হাইকোর্ট। এরপর থেকে সৌমিত্রর হয়ে প্রচার সহ যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সুজাতা। বিভিন্ন জায়গায় ছুটে বেড়ানো প্রচার তৃণমূলকে আক্রমণ, স্বামীর অনুপস্থিতিতে সবেতেই সামনে স্ত্রী সুজাতা। শেষমেশ লোকসভা এলাকায় ভোটে ঢুকতে না পারলেও যেদিন সৌমিত্রই, সোমবার তৃণমূলে যোগ দিয়েও সেই অভিজ্ঞতার কথা বলেছেন সুজাতা। 2019 আমার স্বামী সৌমিত্র খাঁ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো তৃণমূল কংগ্রেস পরিবার ছেড়ে। সেই দিন থেকে কি পরিমাণ টর্চার সহ্য করেছি। আমার বাপের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছিল, এবং সবচেয়ে বড় কথা, আমাদের বাড়িতে দিনের পর দিন প্রায় 26 আমার নিরীহ বয়স্ক বাবা মাকে নিয়ে আমি অন্ধকারে কাটিয়েছি, যেন মনে হতো কোথাও সমাজ বিরোধী। আজকে বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত, 11টার পর পুলিশি রেড সহ্য করেছি, বাড়ি বন্ধ হয়ে গেছে সহ্য করেছি, চাকরি বন্ধ হয়ে গেছে, 11 পুরনো চাকরি, বেতন বন্ধ হয়ে গেছে, এত কিছু অত্যাচার টর্চার সহ্য করেও আমি যখন প্রতিদিন লড়াইয়ের ময়দানে বেরোতাম, এই ভেবেই বেরোতাম যে হয়তো এটাই আমার জীবনের শেষ দিন। কিন্তু সুজাতার এই অভিযোগ কার বিরুদ্ধে? এটা যে তৃণমূল কংগ্রেস করেছে এ কথাটা তো আমি জানি না, এমনও হতে পারে কোনো দুষ্কৃতি করেছে, হয়তো তারা তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে করেছে, কিন্তু আমি তো এটা জানি না যে লিখিত পরিতভাবে যে তৃণমূল কংগ্রেসই করেছে। অভিমান ভরা গলায় সৌমিত্র পাল্টা দাবি করেছেন, এই কঠিন সময়ে সুজাতার যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সব রকম চেষ্টা করেছেন তিনি। আমি কাউকে কোনো দিনের জন্য বলিনি যে তোমায় দুঃখ হয় বলে তোমার চাকরিটা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কেড়ে নিয়েছিল, তোমায় চাকরিতে যোগদান করতে দেয়নি। কিন্তু আমি 70,000 করে প্রতি মাসে 1 আমার অ্যাকাউন্টে এলেই আমি 70,000 করে পাঠিয়ে দিতাম, যাতে তোমার অ্যাকাউন্টটা কখনো কষ্ট না হয়, তোমার জন্য আমাকে চাইতে না হয়। লকডাউনের সময়ও সোশ্যাল সাইটে একসঙ্গে হাসি মুখে ছবি পোস্ট করতেন সৌমিত্র সুজাতা। দুজনের খুনসুটি, দুজনের কেমিস্ট্রি বারবার উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সোমবার সুজাতা দল বদলাতেই বদলে গেল সবকিছু। আমি ভাবতেই পারিনি ঠিক 12টার সময় খোঁজ পেলাম, কিন্তু ডিসিশনটা যেভাবে নিয়েছে এই ডিসিশনে আর কোনোদিনও এক হওয়া যাবে না। সুজাতা সৌমিত্র বলে সম্পর্ক আজ থেকে কোনো থাকবে না। যে দল কয়েক মাস আগে 3 প্রথা রদ করে দিয়ে মুসলিম রমণীদের সম্মান দিয়েছে এই বলে পুরো সারা ভারতবর্ষে একটা নজির তৈরি করেছিল, আজ সেই দলের সাংসদ এবং রাজ্যের যুব সভাপতিকে তার স্ত্রীকে শুধু দল ত্যাগ করার জন্য
ওপেন সাংবাদিক সম্মেলনে ডিভোর্স দিতে হচ্ছে, মানে তালাক দিতে হচ্ছে। দুজনের চোখে বারবার জল, বারবার মান অভিমানের কথা। এটাই স্বামী স্ত্রী সম্পর্ক? আমি তো জানতাম স্বামী স্ত্রী সম্পর্ক ইমর্টাল, যেটা তো আমি জানি স্বর্গ থেকে তৈরি হয়ে আসে। তো স্বর্গের সম্পর্ক সামান্য মর্তের রাজনৈতিক কচকাচনিতে ভেঙে যেতে পারে? তৃণমূল কংগ্রেস চুরি করতো, জানি, কয়লা চুরি করতো, গরু চুরি পাচার করতো, ছেলেদের মেধা চুরি করেছিল, কিন্তু নিজের বর, নিজের ঘরের মা লক্ষ্মীটাকে চুরি করে নিয়ে যাবে এটা ভাবিনি। কারণ সুজাতা আমাকে ছিল মা লক্ষ্মীর মতো। একসঙ্গে সংসার, একসঙ্গে রাজনীতি, একে অপরের পাশে, অপরের সঙ্গে, এবার দুজন আলাদা। রাজনীতি ভাঙল সংসার। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।